হ্যালো হোয়াটস গাইস, নিয়ে এলাম তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও। তোমরা সবাই জানো যে আমাদের যেই ক্যারেক্টার আমাদের থেকে চলে যাচ্ছে, মানে একেবারে গেম থেকে না, যাদের কাছে আছে তারা খেলতে পারবে। আর ফাইনালি আবারও আমাদের গেমের যেই ক্যারেক্টারটা চলে এসেছে, মানে স্টোর থেকে চলে যাবে এটা। তো আমাদেরকে যে ক্যারেক্টারটা নেওয়ার জন্য আমাদেরকে আবারও অপশন দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে 20 তারিখ থেকে ইভেন্টগুলো শুরু হবে, মানে আজ থেকে। মানে আমি আজকে গেমে ঢুকে একবার পাগল হয়ে গেছি। আর সেই সাথে দেখতে পাচ্ছ এখানে যে ক্যারেক্টার আর গ্লোয়ালও আমরা এক্সচেঞ্জ করে নিতে পারবো। এর আগে আমরা ম্যাগাজিন টাইপের কিছু টোকেন কালেক্ট করছি, এইবারও আমাদের যে ক্যারেক্টার জন্য ম্যাগাজিন টাইপেরই কিছু টোকেন কালেক্ট করতে হবে। তো কালেক্ট টোকেনে এখানে গেলে তোমরা এখানে ডেলি মিশনের কিছু টোকেন কালেক্ট করার জন্য বিভিন্ন মিশন কমপ্লিট করতে হবে। সেই সাথে তোমরা দেখতে পাচ্ছ ইভেন্ট মিশনও রয়েছে, যেখানে তোমরা যে ক্যারেক্টার দিয়ে বিভিন্ন গেম প্লে করলে তোমাদেরকে গোল্ড কালারের টোকেনও পাবে। তো গাইস, এইভাবে তোমরা বিভিন্ন ধরনের টোকেন কালেক্ট করতে হবে। এরপরে তোমরা যদি রিডিয়াম প্রাইসে চাও তাহলে সেখানে দেখতে পারবে যে ক্যারেক্টার নেওয়ার জন্য 18টা টোকেন লাগবে এবং একটা গোল্ডেন টোকেন লাগবে। আর যে ক্যারেক্টার যে গ্লোয়ালটা আছে সেটাও সেম। আর বিভিন্ন ধরনের তোমরা এখানে গান বক্সও নিতে পারবে। অ্যান্ড এটার পরে যে ইভেন্টটা এসেছে সেটা হচ্ছে আরও জোস ইভেন্ট, সেটা হচ্ছে 24 থেকে 25 তারিখে। দুই দিনের মধ্যে যদি তোমরা যেই ক্যারেক্টার দিয়ে 5টা গেম প্লে করো তাহলে সেই 5টা গেম প্লের বদলে তোমরা একটা টোকেন পেয়ে যাবে, যে টোকেনটা দিয়ে তোমরা কিছু গান বক্স এক্সচেঞ্জ করতে পারবে, গান এক্সচেঞ্জ করতে পারবে। সেই গানসগুলো কিন্তু একদম পারমানেন্ট। তো একটা কিছুদিন আগে আমাদেরকে ফ্রিতে দিয়েছিলো এই যেই ক্যারেক্টার ইভেন্টের সময়। তো আমি ভাবছি আমি AWM নেব, কারণ M60-এরও আমার কাছে তেমন স্কিন লাগবে না আর UMP-রও লাগবে না। তো আমি ভাবছি যে আমি M60-ই নেব, সরি AWM নেব। তোমরা কোন গানের স্কিনটা নেবে তোমরা সেটা আমাকে কমেন্টে বলবে। তো একটাই টোকেন পাবে আর একটা দিয়ে একটা গানের স্কিন তোমরা এক্সচেঞ্জ করতে পারবে, এর চেয়ে বেশি কিছু করতে পারবে না। আর এখানে আমাদেরকে দেখতে পাচ্ছ নতুন প্যাডও এসেছে। আর তার চেয়েও বড় ইভেন্ট হচ্ছে আমাদেরকে কিছু মন টোকেন কালেক্ট করতে হবে, যেটা এক্সচেঞ্জ করে আমরা অ্যাস্ট্রো ফিমেল বান্ডিলটা নিতে পারবো। মাত্র 12টা টোকেন এক্সচেঞ্জ করে আমরা পুরো ফিমেল বান্ডিলটা পেয়ে যাবো। আর তাছাড়াও 6টা টোকেন এক্সচেঞ্জ করে আমরা ডায়মন্ড রয়্যাল এবং ওয়েপন রয়্যাল ভাউচারও নিতে পারবো। আর 2টা এক্সচেঞ্জ করে ভাঙাচোরা যা আছে সেগুলো দিয়ে গোল্ড রয়্যালেরটা নিতে পারবো। তো এখানে আমাদেরকে যদি আমরা অ্যাস্ট্রো ফিমেল বান্ডিলটা নিতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই 12টা টোকেন কালেক্ট করতে হবে, যেটা আমাদের আজকে 20 তারিখ থেকে স্টার্ট হয়ে গেছে, যেটা 23 তারিখ পর্যন্ত চলবে। আর এখানে তার চেয়েও বড় ইভেন্ট হচ্ছে আমাদের ঈদের দিন, মানে 21 তারিখ এবং 22 তারিখ যদি আমরা লগ ইন করি তাহলে আমাদেরকে X7 একেবারে পারমানেন্ট স্কিন দিয়ে দেবে, শুধুমাত্র লগ ইনে, কোনো গেম প্লেও করতে হবে না। তো গাইস, এই স্কিনটা কিন্তু অনেক ডায়মন্ড দিয়ে অনেকেই নিয়েছে, যেটা তোমরা ইউটিউবে দেখতেই পাবে। তো এই ইভেন্টটা মানে এত জোস লেভেলের একটা স্কিন আমাদেরকে দিচ্ছে ঈদ উপলক্ষে। এই প্রথমবার আমাদেরকে ঈদ এত বড় সড়ো করে সেলিব্রেট করা হচ্ছে আর কি। তো এই ইভেন্টটা, এই ঘোড়াটা কেউ নিও না, কারণ এটা একেবারে টাকা নষ্ট। যা একটু সুন্দর লাগে, যদি তোমাদের ভালো লাগে তাহলে তোমরা নিও। তো শুধু আমি বলবো যে গেমের পিছনে বেশি ডায়মন্ড খরচ করো না। আর এখানে আরও একটা ইভেন্ট এসেছে, যেটা জাদুঘরের একটা বান্ডিল এসেছে, যেটা শর্ট প্যান্ট পরা। তো গাইস, এর থেকে আর বেশি কিছু আসেনি। আর ম্যাজিক কিউবে কিছু নতুন বান্ডিলস আসছে, নতুন বলতে এগুলো এই পুরাতন যে ডায়মন্ড রয়্যালের বান্ডিলগুলো সেগুলো আবার ধরিয়ে দিয়েছে। আর জেকে বিদায় দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের অ্যাক্টিভ স্কিল এবং প্যাসিভ স্কিলের ক্যারেক্টার আমাদেরকে 7 দিন করে দেওয়া হচ্ছে এখানে মেল বক্সে, যেটা 20 তারিখ তোমরা লগ ইন করলে তোমাদের মেসেজ বক্সে পেয়ে যাবে। তো গাইস, আজ এই পর্যন্তই, দেখা হবে পরে আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো আর সবাইকে ঈদ মুবারক। আর যদি কোনো নতুন ইভেন্ট আসে ঈদ উপলক্ষে তো আমি সেটা জানিয়ে দেবো তোমাদেরকে। আর মনে হচ্ছে না কোনো ইভেন্ট আসবে, সেটাই একেবারে ঈদের পরেই আসবে। তো যে নতুন ইভেন্টই আসুক আমি তোমাদেরকে পরের ভিডিওতে জানিয়ে দেবো।